পলটিক বাংলা বিকেল 5টা মানে এই রাজ্যে ঘটে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আজকে হচ্ছেটা কিতে আমি সৃজিতা যে প্রশ্নগুলো তুলব ভ্যাকসিন যে ভ্যাকসিন এই অতিমারী আবহে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিন না পেলে মানুষ হতে এই দেশ থেকে অন্য দেশে যেতেই পারবে না হতে পারে তার পড়াশোনার কারণে যেতে হতে পারে তার চাকরির জন্য যেতে হতে পারে কিন্তু এই ভ্যাকসিনই পেতে সমস্যা হচ্ছে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে কোথাও ভোর রাত থেকে লাইন দিতে হচ্ছে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না কোথাও বা পেছনের দরজা দিয়ে কাছের মানুষ ঢুকছেন ভ্যাকসিন পাচ্ছেন হেঁটে বেরিয়ে যাচ্ছেন আর বাইরে একাধিক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দিনের পর দিন এই অভিযোগ উঠছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রের তরফ থেকে ভ্যাকসিন আসছে না কোথায় সমস্যা সাধারণ মানুষ কি করবে তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত প্রশ্ন আজকে আমি তুলব আজকে আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদের পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বর্ণ বর্মন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ পাল আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রঘুবীর সিং এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌমিক হালদার এছাড়াও আমাদের অনুষ্ঠানকে আরেকটু আলোকিত করার জন্য আরেকটু সুন্দর করার জন্য যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদেরকে পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন রত্না রাজবংশী এবং আমার সঙ্গে রয়েছেন সোনাই ব্যানার্জি এদের প্রত্যেকের সঙ্গে আজকে আলোচনা করবো আমি একদম সময় অপচয় না করে আগেই না বর্ণর কাছে চলে যাই বর্ণ তোমার কি কি অভিযোগ আছে আগে বলে ফেলো অভিযোগ কিছুই না কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সহযোগিতা না করলে যা যা অসুবিধার সম্মুখীন হতে হয় সেইগুলো হচ্ছে এবং সেটাই অসুবিধা কি সাহায্য পাচ্ছ না তোমরা এক্স্যাক্টলি কি সাহায্য আমরা 12 কোটি ভ্যাকসিনের দাবি করেছিলাম আমাদের জনসংখ্যার হিসেবে সেখানে আমরা 4 কোটি ভ্যাকসিন পেয়েছি তারপরেও ভ্যাকসিন মানে রিলিজ হয়ে গেছে কিন্তু এখনো এসে পৌঁছায়নি ট্রান্সপোর্টেশনের মধ্যে অসুবিধা হচ্ছে মানে এক জায়গা থেকে ভ্যাকসিন তো তৈরি হচ্ছে না বেঙ্গল ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কিছুই না পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করার জন্য গাড়ি ইচ্ছা করে আটকে দেওয়া হচ্ছে এটা অভিযোগ যে যাতে পশ্চিমবঙ্গের নাম খারাপ করা যায় এরকম একটা অভিযোগ ওনার কথা শুনে আমার হাসি লাগলো ফ্রন্টলাইন ওয়ারিয়ার দেখে যে 9 লাখ ভ্যাকসিন যে সরকারের মিসম্যানেজমেন্টের জন্য নষ্ট হয়েছে তার জবাব কে দেবে দেখতে পাবেন 2 কোটি 70 লাখ মানুষ যেখানে ভ্যাকসিন নিয়েছেন তারপরও ভূ ভ্যাকসিন যেভাবে ধরা যাচ্ছে যেভাবে আপনি দেখছেন কালকে আমরা দেখতে পেয়েছি বাঙ্গুরে আমরা দেখতে পেরেছি টিএমসির পার্টি অফিসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে এনারা মিসম্যানেজমেন্টের দায় না নিয়ে সেন্ট্রাল সরকারের উপরে যে ফেলছেন এটা কি ঠিক আপনারা আসুন আমাদের এখানে লোক আছে ক্যাম্প দিন এবার সেটাকে যদি ওরা বলে তৃণমূলের লোক দিচ্ছে তাহলে তাই তৃণমূলের লোকের জন্য বিভিন্ন ব্লকে ব্লকে মানুষ ভ্যাকসিন পাচ্ছে না সরকার থেকে দায়িত্ব নিয়ে এবং প্রত্যেকটা মানুষ যারা যারা ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছিল সরকার থেকে দায়িত্ব নিয়ে তাদের আবার ভ্যাকসিনেশন করানোর জন্য আগে ভ্যাকসিনটা নিলে তার জন্য যদি কোনো প্রতিক্রিয়া ক্যাম্প হয়েছিল তার জন্য সরকার থেকে কর্পোরেশন থেকে ক্যাম্প করা হয়েছিল ডাক্তার দেখানো হয়েছিল কাউর কোনো অসুবিধা হলে তাদের ওষুধ দেওয়া পর্যন্ত সেটাও ঘটনা ঘটে যাওয়ার পর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাতেই সাত খুন মা দেখুন আমি ছোট্ট ভ্যাকসিন নিয়ে যে কোনো তর্জা আমি করতে আসিনি ভ্যাকসিন এটা এমনই একটা কাণ্ড যেটা হচ্ছে মানুষের জীবন মরণের কথা এখন আমি শুধু একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি প্রত্যেকটা বাংলার মিডিয়া দেখিয়েছিল সেটা হচ্ছে যে যখন আমরা জানি কোভিড ভ্যাকসিনের জন্য একটা রেজিস্ট্রেশন একটা অ্যাপস আছে সেই অ্যাপস যখন আমরা ফিল আপ করতে যাচ্ছি তখন সরকারি কোনো দেখাচ্ছে না সেখানে বেসরকারি দেখাচ্ছে ভারতবর্ষে বলেছিল প্রধানমন্ত্রী যে আমরা 100 কোটি ভ্যাকসিন দেবো 100 কোটি মানুষকে সেখানে ইতিমধ্যে প্রায় 79 কোটি
মেনে নিচ্ছি এবং তারা বলছে যদি ভদ্রলোকের মতো বিহেভ করতে। হ্যাঁ, মাঝখানে কথা বলবেন না, এটা শিষ্টাচার শিখুন, এটা পশ্চিমবঙ্গ। আমরা বলছি, আরে আরে আপনি কথাই বলতে দিচ্ছেন না। উত্তর উত্তর আপনার কথা উত্তর উত্তর আমি উত্তর চাই। হ্যাঁ বলুন, কি বলছেন? এর পরিধি আমাদের অনেক বড়, পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশ এরকম একটা বড় রাজ্য, পশ্চিমবঙ্গ সেরকম একটা বড় রাজ্য। এই বড় স্কেলে কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, 99% যদি। আরে এটা তো মানুষের জীবন মরণের সমস্যা। আজকে যদি একটা ব্যক্তি ভ্যাকসিন না পায়, আমার পরিচিত বলে কে রাজ্য আছে সেখানে দেখুন কিভাবে হচ্ছে। তাই ফ্রন্ট লাইটা যেটা আপনি ব্যাপারটা বলছেন, সেটা হলো বাংলার মিসম্যানেজমেন্ট কোল্ড চেইন। কোল্ড চেইনের ব্যবস্থা নেই এখানে, এখানে কোল্ড চেইনের ব্যবস্থা ছিল না। 12 কোটি ভ্যাকসিন ডিমান্ড হয়েছিল, এবারে সেটার মধ্যে ফার্স্ট ভ্যাকসিন কত কতগুলো হবে, সেকেন্ড ডোজের ভ্যাকসিন শুধুমাত্র তৃণমূল কর্মীরাই পাবে। রাতের আধারে চিঠি দিয়ে ভ্যাকসিন দিচ্ছে। আচ্ছা, পরিযায়ী শ্রমিকগুলো এখনো কেন ভ্যাকসিন পেলো না, এটা আপনারা জবাব দিন। তারা যখন অন্য রাজ্যে যাবে, তাদের মাথায় রাজ্যে ঢুকবে। আপনি গোসাবা থেকে শুরু করে যত রিমোট এরিয়া আছে সেখানে চিহ্নিত করে যারা যারা এই ইলেকশনে বা বিজেপি কে সমর্থন করেছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই একটা অভিযোগ কিন্তু বারবার উঠছে। বরং আমি একটু থামছি, একটা অভিযোগ বারবার উঠছে, যারা বিজেপি কর্মী, যারা বিজেপি কর্মী সমর্থক, তারা তারা ভ্যাকসিন পাচ্ছে না, তারা ভ্যাকসিন পাচ্ছে না, এটা কেন হচ্ছে? ভিত্তিহীন কথাবার্তা। শুনুন, সিস্টেমটা আমি আপনাকে ওই নেতি, আমরা যদি রেজিস্ট্রেশন করি তাহলেই তো জিনিসটা। আমাকে একটা কথা বলুন, আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি বলেন যে আপনি ভ্যাকসিন পাননি, আমাকে একটা কথা বলুন, আপনার নামের পাশে কি কোনো বিজেপি কর্মী লেখা আছে? না, আমার নামের পাশে কোনো বিজেপি কর্মী। আমি যখনই স্বাস্থ্য কেন্দ্রে গেছি বলছে তুমি দাঁড়াও, তারপরে দাঁড়াও। ভবানীপুরের মতন এরিয়াতে আপনাকে আপনারা দেখতে পারেন, ওখানে কুপন ছাড়া সন্ধ্যে 4টা থেকে 5টায় তৃণমূল কংগ্রেসের পার্টি কুপন নিয়ে আপনি আপনি একজে যাবে। ভুল কথা, কুপন না। আমি আপনাকে বলে দিই, মানুষ লাইন দিয়ে দাঁড়াচ্ছে, যারা সিরিয়ালি দাঁড়াচ্ছে তাদেরকে যদি সিরিয়ালি আমরা মার্কিং করি সেটা কি ভুল নাকি? আজকে ভ্যাকসিন সেন্টারে পারে কাউকে এই না না ভুল কথা এই আলোচনাতে আসছি। তবে আজকেও আজকেও নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই ভ্যাকসিন কাণ্ডে, একবার শোনাবো আপনাদের। But we are giving only 3 lakhs to 4 lakhs because vaccine is not available. So I will appeal, ami request korbo somosto banglar manushke jara peyechen khub bhalo, jara panni tadero aste aste deya hobe. Apnara please ektu amader sathe ektu dhoirjo dhorun, karon vaccine ta amader kache nei. Vaccine ta central government pathabe procurement kore, jotokkhon tara amader kache na dicche amrao bazar theke kinte pacchi na, karon etake total centralized kore neoa hoyeche. Amader hate vaccine dear khomota nei ebong সেই জন্য ওনারা দিলে তখন আমরা দিয়ে দিই। শুনছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। মুখ্যমন্ত্রী আবারও একই দাবি করছে। আমি রঘুবীর এবং সৌমিক তোমাদের কাছে যাব। মুখ্যমন্ত্রী আবারও একই দাবি করছে, যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন আসছে না এবং সেই কারণেই এখানে ভ্যাকসিন যে স্মুথলি যে ভ্যাকসিনেশনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। সত্যি তো আমাকে একটা কথা বলো, যখন বারংবার এই অভিযোগগুলো উঠছে তাহলে কেন একটু বেশি করে ভ্যাকসিন পাঠানো হচ্ছে না, কেন হচ্ছে না? দেখুন, এখন সেন্ট্রাল সরকার পুরো ভারতবর্ষে হিসাবে দেখছে
বাংলার মুখ্যমন্ত্রী যেটা আগে নিয়েছেন সেটা তো আগে হিসাবটা দিতে হবে ওনাকে। যে বাংলার যে মুখ্যমন্ত্রী ঠিক আছে, যিনি পাঁচ তারিখে আগে বলেছিলেন, পাঁচ তারিখে আগে বলেছিলেন কি আমরা কারো দয়া ছাড়া আমরা প্রত্যেকটা মানুষকে ভ্যাকসিন কিনে দেবো। সেখানে আঠারো লাখ থেকে বেশি উনি কিনতে পারেননি। তারপর 180 ডিগ্রি ইউটার্ন নিয়ে নিলেন, তারপর বলছেন কি না ভ্যাকসিন কেনাটা রাজ্য সরকারের কাজ নেই। তাহলে এই সব বলে তাহলে কি ভ্যাকসিন কিনে নিতে হতো? মানে আপনি কি বলতে চাইছেন, তাহলে কি ভ্যাকসিন কিনে নিতে হতো তাহলে কি সুবিধা হতো? 50 লাখের উপরে ভ্যাকসিনের হিসাব যে এই সরকার দিতে পারলো না, তার হিসাব তো ওনাকে 50 লাখের উপরে ভ্যাকসিনের নাকি এই রাজ্য সরকার দিতে পারেনি বর্ণ। তিন কথাবার্তা, এটা প্রমাণ, উনি এই প্রমাণটা দিন। এই কথা উনি প্রমাণটা দিন। আপনি এখানে হাতে হাতে পড়ে গেছেন, আমি কি করে প্রমাণ দেখাবো আপনাকে? এটা প্রমাণ দিতে হবে নাকি? এটা প্রমাণ দেখতে ক্ষেত্রে যদি তৃণমূল রাজনীতি সোনারপুরে আপনারা দেখেছেন কিভাবে ভ্যাকসিন সেন্টার থেকে ভ্যাকসিন চুরি হয়েছে, সেটা আপনারা দেখিয়েছেন। এই 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 দুর্নীতি প্রসঙ্গেই আমি আসবো, এই দুর্নীতি প্রসঙ্গেই আমি আসবো। সেন দুর্নীতি কেন সব মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, কেন স্বজন পোষণের অভিযোগ উঠছে, কেন বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে হচ্ছে প্রধানমন্ত্রীকে যে ভ্যাকসিন পাঠান ভ্যাকসিন পাঠান ভ্যাকসিন পাঠান কেন বারবার হচ্ছে? আবার অন্যদিকে হাইকোর্টকে বলতে হচ্ছে যে আরে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা দিনের পর দিন কাজ করলো, তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেই ক্ষতিপূরণ কোথায়, কেন এখনো অবধি দেওয়া হয়নি? এই নানা প্রশ্ন নিয়ে আজকে আমরা আসি। তবে এই মুহূর্তে আমাদের এই পরিবেশটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা একটু গান শুনে নেবো রত্নার কাছ থেকে। রত্না, বর্তমান করোনা অভাবের জন্য মানুষ মানুষের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা সময় ছিল তখন সবাই সবার বাড়িতে যেত, আর সেই জন্য ঠাকুমা দিদিমারা যদি দুপুরবেলা কেউ চলে আসে তার জন্য এক্সট্রা চালও নিত, যদি খেতে দিতে হয়, মানে এটা বাঙালিদের নিয়ম, কেউ এসে গেলে তাকে খেতে দেবে। তো সেই প্রসঙ্গে একটা গান শোনাই। বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনন হতি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ডাবটে বিয়েছে, তাই তো বলি চলবে দেশাজ, তাই তো বলি চলবে দেশাজ, তাই তো বলি চলবে দেশাজ, হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনন হতি ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনন হতি ঠাকুর জামাই এলো বাড়িতে। একদম রত্নার কথা তুলে ধরে, হ্যাঁ খুব সুন্দর গান হচ্ছে, খুব সুন্দর হয়েছে গানটা। রত্নার কথা তুলে ধরেই আমি বলছি যে এরকম ঠাকুর জামাই তো আরো আসতে হবে বাড়িতে, কিন্তু তার ব্যবস্থা এরা যে হচ্ছেটা কোথায়? আমি আরো একবার আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠিটা লিখেছেন তাতে বলি যে মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে আমাদের 14 লক্ষ ভ্যাকসিন দেওয়ার ক্যাপাসিটি রয়েছে, কেন্দ্র দিতে পারছে না। কেন দিতে পারছে না? শ্রমিক 14 লক্ষ ভ্যাকসিন দেওয়ার ক্যাপাসিটি এরাজ্যে রয়েছে, সমস্ত পরিকাঠামো রয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন, যে কেউ নয় মুখ্যমন্ত্রী বলছেন, তাও কেন হচ্ছে না? দেখুন একটু বলতে দিন, দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে শুধু ভ্যাকসিনটা নিয়েই যাচ্ছে, কিন্তু ভ্যাকসিনটা যে ডিস্ট্রিবিউশন কিভাবে দিদি করছে সেটা কিন্তু এখনো পর্যন্ত দিদি দেখাচ্ছে না। ভোটের আগে দিদি বলেছিল দিদিকে বলো, এখন তো দিদি দেখছি পালাচ্ছে। আপনারা তো সবকিছু সমস্যা মাঝখানে জয়শ্রীরাম করে দিয়েছিলেন, প্রত্যেকটা মানুষ আপনারা ভু ভ্যাকসিন সেটা দিতে বন্ধ করুন, তারপর তারা তো ভ্যাকসিন দিচ্ছে না, যেহেতু এখানে মোদী বিরোধী সরকার আছে, যেহেতু ঘুরে গেছে দিল্লি চেন্নাই গেছে, 16টা জায়গা বিরোধী সরকার আছে যেখানে হয়নি সেটা বাংলায়। বিজেপি বিরোধী রাজ্য মহারাষ্ট্রও রয়েছে, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ভ্যাকসিন আসছে। আচ্ছা, নরম এবং চরম বিরোধীদের প্রশ্ন আসছে, আমরা এই আলোচনায় থাকবো। দুর্নীতি, স্বজন পোষণ, ভুয়ো, একাধিক ইস্যু যেন চক্রাকারে ঘুরছে এই ভ্যাকসিনকে কেন্দ্র করে। যে ভ্যাকসিন এই সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে ভ্যাকসিন
না নিলে মানুষের প্রাণের ঝুঁকি থাকতে পারে। যে ভ্যাকসিন না নিলে তৃতীয় ঢেউয়ে কি অবস্থা হবে কেউ জানে না। সেখানে শিশুরাও হয়তো নিস্তার পাবে না এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। সেই জায়গাতে দাঁড়িয়ে একাধিক দুর্নীতির অভিযোগ এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আর মুখ্যমন্ত্রী বলছেন যে সরকার থেকে ভ্যাকসিন পাঠানোই হচ্ছে না। আমরা আরো একবার আলোচনায় ফিরব, তবে তার আগে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন যে বিজেপি কর্মীরা ভ্যাকসিন পাচ্ছে না তাদের জন্য তিনি আলাদা করে ব্যবস্থা করে দিচ্ছেন, কি সেই ব্যবস্থা করছেন আমরা একবার দেখব আগে। আর আপনারা শুনে রাখুন, আমি রেলের যারা দায়িত্ব নিয়েছেন জিএমরা তাদের সঙ্গে কালকে কথা বলেছিলাম, রেলওয়ে হসপিটালে ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে। বিজেপি করার অপরাধে ভারত মাতার সন্তান হিসেবে সনাতন ধর্ম পালন করেন, সেই জন্য মোদিজির ভক্ত, সেই জন্য গেরুয়াতে আস্থা বিশ্বাস রাখেন, সেই জন্য গত ভোটে সেই বুথে বিজেপি জিতেছে, সেই জন্য যারা বঞ্চিত হচ্ছেন অথচ 18 বছরের ঊর্ধ্বে তাদের তালিকা তৈরি করে আমাদের দায়িত্ব নিয়ে ভ্যাকসিনেশনের বিকল্প জায়গায় যেতে হবে। আমাদের রেলের হসপিটালগুলো তারা ভ্যাকসিনেশন করছেন কিন্তু স্টেট কোটা থেকে তাদের নিতে হচ্ছে। আমি আমাদের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত জি এসেছিলেন, মনসুখ ভাইকেও ফোন করেছিলাম, হেলথ মিনিস্টার, যে আপনারা সরাসরি পশ্চিমবাংলায় যে সমস্ত কেন্দ্রীয় সরকারের হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে, সে পোর্ট হতে পারে, রেল হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, সেটা ইএসআই হসপিটাল হতে পারে, সেখানে ক্রাইটেরিয়া ফুলফিল করে এই ভ্যাকসিনেশনের সুযোগটা পশ্চিমবঙ্গের জনগণকে দেওয়ার দরকার আছে। এই বিষয়েও আমরা উদ্যোগ নিয়েছি, নিশ্চয়ই সফল হব। আমরা দিচ্ছি না, যারা দিচ্ছে তারা তৃণমূলের লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। আপনারা রিমোট এরিয়াতে গিয়ে গোসাবা থেকে ক্যানিং এ গিয়ে দেখুন ওখানে। আমরা কিন্তু উত্তর পেলাম না, আমরা উত্তর পেলাম না যে এই ভ্যাকসিনের সমস্যা কোথায় গিয়ে শেষ হবে, সাধারণ মানুষ তারা কোথায় যাবে। আমি রত্না, এই পরিস্থিতি ঠিক দুটো লাইন, ঠিক দু লাইনে, খুব সময় কম আমাদের, দু লাইন। উপরওয়ালা আমাদের সৃষ্টি করেছেন, যেমন ভাবে ভালো দিক চিরস্থায়ী হয় না, খারাপ দিকটাও চিরস্থায়ী হয় না। তাই যেহেতু সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, খারাপ দিকগুলো সৃষ্টি করেছেন, তাই শোনাই ওই প্রসঙ্গে একটি গান। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়াই নাই কমাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ঝড় তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর বোঝতা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। অসাধারণ অসাধারণ। এবং এই এই গানের সঙ্গে, এই একটা সুন্দর গানের সঙ্গে আজকে হচ্ছেটা কি সেগমেন্ট আমাদের এখানেই শেষ হতে শেষ করতে হচ্ছে। তবে এবার এবার আমরা সরাসরি নজর রাখবো হচ্ছেটা কি ব্রেকিং সেগমেন্টের দিকে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে নজর রাখবো, বিজেপির ওপর চাপ বাড়ানোর চেষ্টা রয়েছে শাসক দল। বিজেপির ওপর চাপ বাড়াতে দার্জিলিং এ বৈঠক চলছে, দার্জিলিং এ বৈঠকের ব্যবস্থা
শাসক দলের তরফ থেকে বিজেপির উপর চাপানোর জন্য প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে এমনিতেই বিজেপি কিছুটা শক্তি বৃদ্ধি করতে পেরেছে। অন্যদিকে পাহাড়ের একটা অন্যরকমের রাজনীতি থাকে, একটা ভিন্ন ধরনের রাজনীতি থাকে। পাহাড়ের আঞ্চলিক যে দলগুলি রয়েছে সেই দলগুলির সঙ্গে তাল মিলিয়ে সবসময় এই রাজ্যের রাজনীতিটাকে চক্রাকারে ঘুরতে হয়, অন্তত পাহাড়ের ক্ষেত্রে। এবং সেখানেই বিজেপিকে চাপে রাখতে এবার বিশেষ ব্যবস্থা, বিজেপিকে চাপে রাখার জন্য পাহাড়ে এবার বৈঠক, দার্জিলিংয়ে বৈঠক হতে চলেছে। আমরা কিছুদিন আগে বিমল গুরুং সহ আরও যে গুরুত্বপূর্ণ নামগুলি রয়েছে সেই নামগুলিকে দেখেছি নানাভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বারংবার রাজনৈতিক পথ পরিবর্তন করতে দেখেছি, তাদের সমর্থনকে পরিবর্তিত হতে দেখেছি। আর এই সমর্থন পরিবর্তনের জেরে কিন্তু বাংলার রাজনীতি অনেকটা প্রভাবিত হয়েছে, অন্তত পাহাড়ের ক্ষেত্রে। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবো। প্রিয়াঙ্কা, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। একেবারে সৃজিতা, তোমার কথার রেশ টেনেই যদি বলতে হয়, পাহাড়ের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন রকম, এবং সেই রাজনীতির হাত ধরেই আবার খবরের শিরোনামে পাহাড়। এবং প্রসঙ্গতা যে বিষয়টা উঠে আসছে তা হলো বিজেপিকে চাপে রাখতে পাহাড়ে সর্বদলীয় বৈঠক, 11টি দল গোর্খা লীগের ডাকা এই বৈঠক, যেখানে উপস্থিত গোর্খা জনমুক্তি মোর্চা 1 এবং গোর্খা জনমুক্তি মোর্চা 2 সহ সমস্ত আরও দল। এবং যা খবর পাওয়া যাচ্ছে, বিজেপিকে চাপে রাখতে এই বৈঠকের আয়োজন। আমরা এতদিন ধরে যদি দেখি উত্তরে বিজেপির শক্তি অনেকাংশেই বেড়েছে, উত্তর থেকে মন্ত্রী রয়েছেন এই মুহূর্তে কেন্দ্রে, এবং শুধুমাত্র মন্ত্রী নয়, স্বরাষ্ট্র দপ্তরের অধীনের মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে। এবং সমস্ত কিছুকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়েছে, এবং এই বৈঠক বিজেপিকে কতটা ব্যাকফুটে পাঠাতে পারে অথবা অন্যান্য দলকে কতটা ফ্রন্টফুটে আনতে পারে সেদিকে অবশ্যই আগামী দিনে নজর থাকবে। সৃজিতা, একেবারে প্রিয়াঙ্কা, এক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটে কি পরিবর্তন আসে, কি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বৈঠক, সেই দিকে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। তবে আরো গুরুত্বপূর্ণ ব্রেকিং নিয়ে আমরা আসছি, হচ্ছে নাকি ব্রেকিং সেগমেন্টে, গুরুত্বপূর্ণ খবরে এবার নজর রাখবো। বিস্ফোরক মন্তব্য নরেন চট্টোপাধ্যায়ের। ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলছেন যে ISF এর সঙ্গে তারা কখনোই থাকবে না। তিনি আরো বলছেন, যে ভোটের আগে আমরা বাধ্য হয়েছিলাম এই সংযুক্ত মোর্চায় আসতে, না হলে বামফ্রন্ট ভেঙে যেত, বামফ্রন্টকে ভোটের আগে ভাঙা যেত না। বিস্ফোরক মন্তব্য করলেন নরেন চট্টোপাধ্যায়। নরেন চট্টোপাধ্যায়ের এই বক্তব্য আরো একবার প্রশ্নের মুখে ছেড়ে দিল বামফ্রন্টকে, প্রশ্নের মুখে ছেড়ে দিল সংযুক্ত মোর্চাকে, যে মোর্চার উপর ভর করে নতুন রূপে সাদা চুলের আধিক্য কমিয়ে কালো চুলের আধিক্য বাড়িয়ে যেভাবে শক্তি নিয়ে ফের ফিরতে চাইছিল বামফ্রন্ট, সেই রূপটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা বোঝা যাচ্ছে যে সেখানে কোথাও একটা খামতি থেকে গিয়েছিল, চোরা বালি বইছিল। আমি চলে যাবো সরাসরি, আমাদের সঙ্গে বিট্টু রয়েছেন। বিট্টু, নরেন চট্টোপাধ্যায় যা মন্তব্য করলেন তা বিস্ফোরক। দেখো, একদমই তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ হচ্ছে, একাধিকবার দেখা গিয়েছে যে ISF এর সঙ্গে জোট নিয়ে ফরওয়ার্ড ব্লক কিন্তু বিরূপ মন্তব্য করেছে, এবং ISF এর তরফে যেই বারবার একটা বিষয় বলা হচ্ছে যে শরিক দলের তরফে তারা বারবার কিন্তু একাধিকবার আক্রমণের শিকার হচ্ছে, এবং সেই মর্মে আজকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিমান বসু এককভাবে বৈঠকে বসতে চলেছে। কিন্তু এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে নরেন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিচ্ছেন, যদি ISF এর সঙ্গে জোট হয়, এই আসন্ন যেই বিধানসভা উপনির্বাচনগুলো আছে সেইখানে যদি নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে জোট, সেখানে ISF এর সঙ্গে যদি জোট হয়, এছাড়া সংযুক্ত মোর্চা যদি একইভাবে যেরকমভাবে আগের নির্বাচনে কাজ করেছে একইভাবে যদি কাজ করে, সেক্ষেত্রে গোটা বামফ্রন্ট তারা ছাড়বেন এবং বিকল্প বাম শক্তি তৈরি করবেন নেতাজির আদর্শকে সামনে রেখে, এমনটাই জানাচ্ছে নরেন চট্টোপাধ্যায়। কাজেই বলা যেতে পারে যে বামফ্রন্টের যে ভবিষ্যৎ ছিল সে ভবিষ্যৎ ভবিষ্যতে বামফ্রন্টের বামেদের কি ভূমিকা হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তুলছে। তোমাকে আপাতত ধন্যবাদ বিট্টু। আমরা এর পাশাপাশি শুনে নেব নরেন চট্টোপাধ্যায় তিনি নিজে কি বলেছেন, চলুন শুনি একবার। সংযুক্ত মোর্চার বিষয়ে আমাদের পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে সংযুক্ত মোর্চা কোনো অবস্থাতেই আমরা গোড়াতেও মানিনি যখন তৈরি হয়েছিল, কিন্তু নির্বাচনের মুখোমুখি এই মানে ঐক্য ভেঙে চলে যাওয়ার মতো কাজ আমরা করিনি, সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন বা বলতে পারেন যে মতাদর্শের প্রতি দায়বদ্ধতা বামপন্থী। কিন্তু আমরা আজকের দিনে পরিষ্কার বলে দিচ্ছি সংযুক্ত মোর্চা কন্টিনিউ করবে না, আমরা কন্টিনিউ করব না সংযুক্ত মোর্চা।
নির্বাচনে বামপন্থীরা বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে সব নির্বাচনে লড়াই করে। সংযুক্ত মোর্চার যে শরিকরা আছে, সেই শরিকদের অন্যতম হচ্ছে আইএসএ। তারা নির্বাচনের আগে কোন গণ আন্দোলনে মানুষের কোন গণসংগ্রামে ছিল, তারা ধর্ম নিয়েছিল। আমরা শুনছিলাম নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, এবং এর পাশাপাশি এই প্রসঙ্গের সঙ্গে যে বিষয়টা জানিয়ে রাখতেই হয় যে এরপর এই বামেদের সংগঠন কোন পথে এগোবে, চব্বিশের আগে সেই দিকে আমরা নজর রাখবো নিঃসন্দেহে। এবং এর পাশাপাশি আমরা একটু চোখ রাখবো ঝাড়গ্রামের খবরের দিকে। ঝাড়গ্রামে শরডিহা গ্রাম পঞ্চায়েতে কার্যালয়ে তালা লাগালো গ্রামবাসীরা। বিক্ষোভরত গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে তারা আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, শুধুমাত্র বিজেপি কর্মী না হলে বাড়ি পাওয়া যাচ্ছে না আবাস যোজনার। রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রবীন্দ্রনাথ, কি অভিযোগ রয়েছে গ্রামবাসীদের? দেখো, জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই অভিযোগেই, আবাস যোজনার বাড়ি এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে বারংবার সরব হচ্ছেন এলাকার বাসিন্দারা। আজ সেই চিত্র, ঝাড়গ্রাম ব্লকের শরডিহা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আজ সকাল থেকেই তারা বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন। শরডিহা গ্রাম পঞ্চায়েতে সকাল থেকে তালা লাগিয়ে তারা বিক্ষোভে বসেছেন। এখনও পর্যন্ত সেই বিক্ষোভ চলছে, বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, তাও বিক্ষোভ চলছে। ইতিমধ্যে ব্লক অফিস থেকে আধিকারিকদের এক প্রতিনিধি দল আজ এসেছে পঞ্চায়েত অফিসে, তারপরেও সেখানে বিক্ষোভ চলছে এবং তাদের ঘিরে দফায় দফায় নজর থাকবে। ধন্যবাদ রবীন্দ্রনাথ। উত্তর চব্বিশ পরগনার যে খবরের দিকে, উত্তর চব্বিশ পরগনায় অবৈধ জলের কারখানায় কেমিক্যাল সহ গ্রেফতার এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল এবং তাকে ডিবি ওখানে হানা দেয় এবং তারপরেই গ্রেফতার করা হয় ওই মালিককে। অবৈধ জলের কারখানায় কেমিক্যাল মেশানো হচ্ছিল সেই জলে, এবং সেই জলই বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছিল। এরকম আরও নানা গুরুত্বপূর্ণ খবর থাকবে, তবে আমাদের হচ্ছে নাকি সেগমেন্ট এখন এই পর্যন্তই। আমরা এরপর একাধিক প্রশ্নবাণ নিয়ে, অনির্বাণের অগ্নিবাণ নিয়ে প্রস্তুত রয়েছেন আমাদের সিনিয়র।